ছোট বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে খুব সহজে একটি আম আঁকা যায়। প্রথমে আমরা একটি বৃত্ত আঁকব এভাবে, এরপরে নিজ বরাবর আরেকটি ছোট বৃত্ত আঁকব। এরপর এইভাবে একটি দাগ আঁকব এবং এভাবে আরেকটি দাগ আঁকব। তারপর আমরা এভাবে দুপাশ থেকে দুটি দাগ টানব এবং এর উপর বরাবর এইভাবে একটি দাগ টানব। এরপর আমরা একটি পাতা আঁকব, একটি আমের পাতা। ঠিক এভাবে একটি দাগ টানলাম, এরপর এইভাবে একটি দাগ নিব এবং পাতার ভেতরের অংশগুলোকে এভাবে দাগ টেনে দিব। এরপর আমাদের এই অপ্রয়োজনীয় মানে ভেতরের অপ্রয়োজনীয় দাগগুলো আমরা মুছে ফেলব, ঠিক এইভাবে। ছোট্ট বন্ধুরা দেখো, খুব সহজেই একটি আম আঁকা হয়ে গেল। এখন আমরা এই আমটিকে রং করব। দেখো কিভাবে একটি আমকে রং করতে হয়। আমরা এই আমের উপরের অংশটিকে লাল রং করব, ঠিক এইভাবে। আমাদের দাগের ভেতরের অংশটুকু আমরা এভাবে লাল রং করে দিব। এরপর আমরা এই ভেতরের অংশটুকু হলুদ রং দিয়ে দিব, ঠিক এইভাবে। এভাবে আমরা হলুদ রং দিয়ে দিচ্ছি। এবং নিচের অংশটুকু আমরা সবুজ রং দিয়ে দিব, ঠিক এইভাবে। এভাবে আমরা দাগের ভেতর অংশটুকু আমরা সবুজ রং দিয়ে দিচ্ছি। এখন আমরা আমের পাতাটিকে রং করব। ছোট বন্ধুরা, আমরা এখন পাতাটিকে সবুজ রং করে দিব। সাধারণত সব পাতাগুলোই সবুজ হয়, তো আমরা ঠিক এভাবে সবুজ রং নিয়ে আমের পাতাটিকে রং করে দিচ্ছি। এরপর আমরা এই আমের বোটাটাকে আমরা খয়েরি রং দিয়ে ভরে দেব, ঠিক এইভাবে। ছোট বন্ধুরা এখন দেখো কিভাবে খুব সহজেই একটি পাকা আম রং করা হয়ে গেল।